আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজিস কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলছে শীতকাল, চারদিকে টাটকা সবজির বাহার, তাই আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল, বিভিন্ন টিপস ও ট্রিক সহ। গরম গরম ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে এই সবজি খেতে কিন্তু দারুণ। চলুন তাহলে মূল রেসিপি দেখে আসি। চাইনিজ ভেজিটেবল রান্না করতে আজকে আমি 5 রকমের সবজি ব্যবহার করব। গাজর পাতলা করে কেটে নিয়েছি, প্রায় 250 গ্রাম। একটি বড় ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে নিয়েছি প্রায় 350 গ্রামের মতো। ফুলকপি ও বরবটি দুটোই 200 গ্রাম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চাইলে কোনো সবজি আপনারা বাদ দিতে পারেন কিংবা অন্য কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। প্রথমে 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিলাম। মুরগির বুকের মাংস আমি ছোট কিন্তু একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও কিন্তু দিতে পারেন। আর 1 চা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালো মতো চিকেনটা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাই হিটে। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটতে শুরু করলে প্রথমে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, কারণ পেঁপেটা সিদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগবে। একবার বলক চলে আসলেই গাজরগুলো দিয়ে দিচ্ছি। সব ধরনের সবজি একসাথে না দিয়ে যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো 2-3 মিনিট আগে দিয়ে দিবেন। এতে করে হবে কি, সবজিগুলোর কালার অটুট থাকবে, কোনো সবজি ওভারকুক হয়ে যাবার ভয় থাকবে না। 2 মিনিট পর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এর প্রায় 1 মিনিট পরে ফুলকপিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর শুরু থেকেই চুলার আঁচটা হাই হিটেই আছে। চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই হিটে দ্রুততম সময়ে করা হয়ে থাকে। এবার 5 মিনিট পর যখন এরকম একবার বলক চলে আসবে, তখনই বুঝতে হবে সবজিগুলো 80-85%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে সবজিগুলো তুলে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে হবে কি, সবজিগুলো গরমে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছেন সবজির কালার খুব সুন্দর আছে। সবজি সিদ্ধ করার এই পানিটুকু কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবার চুলায় মিডিয়াম হিটে হাঁড়ি বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুন কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। চাইলে রসুন বাটাটাও আপনারা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ আদা বাটা দিয়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটুকু দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভাজার পর দেখবেন চিকেনগুলো সাদাটে হয়ে গিয়েছে পুরোপুরি। এ পর্যায়ে ক্যাপসিকামগুলো অ্যাড করছি। ক্যাপসিকামটা কিন্তু আমরা সিদ্ধ করে নিইনি, খেয়াল করেছেন? কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। চাইনিজ রান্না যেহেতু খুব বেশি সময় ধরে করা হয় না, তাই ক্যাপসিকামগুলো এ পর্যায়ে দিয়ে 1 মিনিট ভাজার পরে সিদ্ধ করে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ হাই করে দিয়ে রান্না করব। 2 মিনিট পর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী 1/2 চা চামচের মতো লবণ মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এবার সবজি সিদ্ধ করে রাখা পানি থেকে 1.5 কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম। এরপর 1/2 কাপের মতো কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে এতে পেঁয়াজটা গলে যায় না, আর ফ্লেভারও কিন্তু খুব সুন্দর আসবে।
ঢাকনা ছাড়াই এবার 5-7 মিনিটের জন্য রান্না করে নিব। প্রায় 5 মিনিটের পর একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ এতে অ্যাড করতে হবে যাতে টেক্সচারটা আরও ঘন হয়ে আসে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করে রেখেছি। মিশ্রণটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে। এরপর এতে 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 চিমটি টেস্টিং সল্ট অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টেস্টিং সল্টের বদলে হালকা চিনিও দিতে পারেন। সবজি কিন্তু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এই ঝোলটা কিন্তু আরও অনেকটাই টেনে আসবে। আজকের রেসিপির টিপস ও প্রসেসগুলো ফলো করে রান্নাটি অবশ্যই বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।